পাপুনের ড্রেস, সাথে ডিমের ড্রেস, একদম। আজকে ডিম পাপড় হবে, তাই মা ডিমগুলো আগে ভেঙে নিচ্ছে। দুটো ডিম নিয়েছি আমরা, একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে দেব, গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ আর একটু জিরে দেব। দেওয়ার পরে এভাবে ফাটিয়ে দিতে হবে। মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে এসছে। পাঁপড় দিলাম, ডিমে এইভাবে পাঁপড় গুলো গুড়িয়ে নিতে হবে। মা এভাবে ভেজে নিচ্ছে এক একটা পাঁপড়, ডিমের এতে বুড়িয়ে আর ভাজতে দিতে হবে। এমনিতেই পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে, আর ডিম ডিমের সাথে এইভাবে করে খেলে একদম জমে যায়, খুবই সুন্দর লাগে খেতে। তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা। পাঁপড় ভাজা বাঙালিদের একটা স্পেশাল জিনিস, এমনিতে ভালো লাগে, আর তার সাথে ডিম দিয়ে এমন করে ভাজলে না শুধুই খাওয়া যায় আর খুবই ভালো লাগে, সবাই খেতে পারবে, হেভি টেস্টি হয়, খুব সুন্দর হবে খেতে। এমনিতে তো দাদা কতগুলো খেয়ে নিয়েছে, এই বানাতে বানাতে দাদা অনেকগুলো খেয়ে গেছে, খেয়েছে ওর ভালো লেগেছে বললো। এই দেখো বন্ধুরা এমন হচ্ছে, ঠিক এটা অবশ্যই ট্রাই করা যেতে পারে, বলো, হেলদি টেস্টি খাবার, হালকা অয়েলি, কারণ পাঁপড়ে তো বেশি তেল ধরে রাখে না, তেলটা এক যায়। নানা রকম ডিজাইন করেছে মা, দেখো ওপরে হালকা ডিমের একটা লেয়ার রয়েছে দেখতে পাচ্ছ, আর পাঁপড়টা ভাজা হয়েছে, পাঁপড়টা ঠিক এমন মরমরেই হয়েছে, ভেঙেও যাচ্ছে হাত দিয়ে, এরকম মরমরে হয়েছে, এখনো যত বেশি এভাবে থাকবে তত বেশি ভেঙে যাবে। দেখো পাঁপড়টা মরমরেও আছে আর টেস্টটাও তেমনই আছে, তার সাথে ডিমের টেস্টটা যোগ হয়েছে। এখনো এতগুলো পাঁপড় আছে, এই ডিম আছে, এতে বুড়িয়ে ভাজতে হবে, এতটা ভাজা হয়েছে। দেখো বন্ধুরা ডিম পাঁপড়, এ দেখো, দেখি কেমন বানিয়েছে, আয় বলছিলাম খেতে অসাধারণ হয়। পাঁপড়ের টেস্ট, সাথে ডিমের টেস্ট, একদম কি বলবো, অসাম। পাঁপড়ের টেস্ট, ডিমের টেস্ট একদম জমে গেছে, জাস্ট অন্য লেভেলের। হালকা উপর দিয়ে জিমে একটা লেয়ার রয়েছে আর পাঁপড়, বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরে ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।